আমার মনে হয় যে আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে, কারণ আমরা এত অল্প ওনাদের সুখ দুঃখ সাথী হয়ে যদি আমরা সেই এজেন্ডা গুলো বাস্তবায়ন করতে পারি। আসসালামু আলাইকুম। কাটিগ্রাম থেকে 1997-98 মাস চিকিৎসাধীন এখানে ভর্তি করি এবং পরে সে সুস্থ। সহকারী পরিচালক মহোদয়কে ওনার মতে কিন্তু পরবর্তীতে কোনো সমস্যা হলেও সে কিন্তু কোনো কমপ্লেইন করবে না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে না। আমরা এতক্ষণ বললাম যে মানসিক রোগটা যেমন আমাদের একটা সাধারণ রোগের মতনই মেইন স্ট্রিম লাইনে চলে আসতে, এইডস রোগটাকে তাই মেইন স্ট্রিম লাইনে সরকার নিয়ে আসতে, যে কারো এইডস হলে সে স্বাভাবিকভাবেই হসপিটালে যাবে এবং সেখান থেকে সে চিকিৎসা নিবে, তার করণীয় রক্ত পরীক্ষা প্লাস কোথায় গেলে চিকিৎসা পাবে একদম ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না, অনেক টাকা খরচ, একটা রোগীর পিছনে অনেক টাকা সরকারকে দিতে হয়, এগুলো হচ্ছে আগে। যেমন ঢাকাতে দুইটা হসপিটাল আছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আইডিএইচ, এই দুইটা জায়গায় ঢাকাতে হয়, সিলেট মেডিকেল কলেজ আছে, তারপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, খুলনা মেডিকেল কলেজ আছে, তারপরে কক্সবাজার মেডিকেল কলেজে আছে, এবং উখিয়াতে, যেহেতু উখিয়াতে সম্প্রতি আপনারা জানেন যে রোহিঙ্গাদের অনেক আগমন ঘটছে এবং রোহিঙ্গাদের মধ্যে এইচআইভি এইডস এর সংখ্যা বেশি, সেজন্য উখিয়া সাব সেন্টারে উখিয়া ইউএসএতে একটা এআরটি সেন্টার অর্থাৎ এন্টি রেট্রোভাইরাল থেরাপি সেন্টার অর্থাৎ এইচআইভি এইডস এর চিকিৎসা কেন্দ্র শোনা যাচ্ছে। তো এমনিভাবে সরকার সারা দেশব্যাপী এইচআইভি এইডস রোগী চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছেন, সেই জন্য আজকের থেকে আপনারা জানেন যে এইচআইভি এইডস কোন মরণ ব্যাধি না, এটা হলে এর শনাক্তকরণ আছে এবং এবং চিকিৎসা আছে, চিকিৎসা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এবং চিকিৎসা দিলে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যায়। আর একটা বিষয়ে বলি যে চিকিৎসা দেওয়া হয় সঠিক সময়ে, এর চিকিৎসাটাও আছে বাংলাদেশে কয়েকটা মেডিকেল, বঙ্গবন্ধুতে হয়, সিলেট মেডিকেল হয়, চিটাগাংয়ে হয়, এরকম কয়েকটা মেডিকেল কলেজে এই চিকিৎসাটা হয়ে থাকে। তো চিকিৎসা দিলে সে মায়েরা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং আমরা জানি মা থেকে কিন্তু বাচ্চাদের এইচআইভি সংক্রমণের হার খুব বেশি, প্লাসেন্টার মাধ্যমে এটা হয়ে থাকে, কিন্তু চিকিৎসা দিলে মাও যেমন সুস্থ হয়ে যায় সেই বাচ্চাও সম্পূর্ণ সুস্থ থাকে। সম্পূর্ণ 109 জন মায়ের এরকম একটা চিকিৎসা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, সেখানে দেখা যায় দুইজন বাচ্চার শুধু এইচআইভি এইডস হয়েছে আর বাকি সবাই সুস্থ বাচ্চা প্রসব করেছে, সেটার কিছু কারণ ছিল তার হয়তো দেরিতে চিকিৎসা শুরু করেছে, সঠিকভাবে চিকিৎসাটা নিতে পারে নাই, এই জন্য হয়েছে প্রাপ্ত হয়েছে এবং এর মধ্যে প্রায় 4,000 মানুষ এইচআইভি এইডস এর চিকিৎসা নিচ্ছে আর কি। কাজেই আপনাদের জানতে হবে যে বাস্তব হলে জানতে হবে এইডস এর চিকিৎসা আছে এবং চিকিৎসা নিলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এমনিভাবে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন অবদান আছে এবং এখানে অনেক রকম কিছু বক্তব্য আসছে, ওই রকম বক্তব্য আমি যেতে চাই না, যে ডাক্তারের কাছে আসে রুগী।